সো হ্যালো গাইজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য এবং কিছু কিছু ইনফরমেশান দেওয়ার জন্য তোমাদের সাথে আবার কথা বলতে চলে এলাম আমার মনে হলো যে এইগুলো তোমাদেরকে কিছু কিছু জিনিস বলে রাখা ভালো প্রথমত যেটা আগে থেকে বলছি আমার যারা ভিডিও দেখো বা ফলো করো বা আমার যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে টোটালি আমি একটা কথা বলে দিচ্ছি দেখো এখন হচ্ছে লকডাউনের সময় জানি আমরা গেমটাকে ভালোবাসি সামনে ফিফটিন আগস্ট বিশ্বকর্মা পুজো অনেক বড়ো বড়ো আমাদের উৎসব আছে জানি না এগুলো কি হবে দুর্গা পুজো আছে আর এ বছর সেগুলো ভালোভাবে কিছু হবে কিনা সেটা নিয়েও এখন দোটানায় সবাই পড়ে আছে পুজোর যারা অর্গানাইজ করে বড় বড় পুজোর যারা অর্গানাইজার আছে তারাও দোটানায় পড়ে আছে এটা তো একটা বড় একটা ইস্যু আমাদের এত বড়ো একটা প্যান্ডামিক হয়েছে কবে কি লকডাউন উঠবে না উঠবে কিছুই বলা যাচ্ছে না সো সবার আগে বলবো যে নিজেদের খেয়াল রাখো বি সেফ ঘরে থাকো দরকার না পড়লে বেরোবে না আর আরেকটা কথা যারা কাইট ফ্লাইং করতে ভালোবাসো তাদেরকে একটা কথা বলে দিচ্ছি এখন কিন্তু কোনো কাইট কাইটের দোকান বা মাঞ্জার দোকান কিন্তু খোলা নেই আর যারা অনলাইনে অর্ডার করতে চাইছো তাদেরকে আমি স্ট্রিক্টলি বলবো এখন কোনো অর্ডার না প্লেস করতে ঠিক আছে সেটা কোনো পার্সোনাল মেকার বড় মেকার সে বারেলির মেকারও হতে পারে বা যাদের কাছ থেকে তোমরা মান্জা আনাও বা আমি যেখান থেকে আনাই পতংডরি থেকে সেখানেও বড় বড় বারেলির মেকারদের মানজা পাওয়া যায় আমি ডাইরেক্ট মেকারদের কাছ থেকে অনেক সময় না নিয়ে আমি ভায়া পতঙ্গির থেকে নিই তো আমি তোমাদেরকে একটাই জাস্ট রিকোয়েস্ট করছি এই লকডাউনের সময় কোনো রকম মানে মাঞ্জা আনানোর ব্যাপার থেকে দূরে থাকো কারণ এই যে মাঞ্জা আনানো এগুলো সব এখন এগুলো প্রিপেড অপশান তোমাকে আগে থেকে টাকা দিয়ে দিতে হবে তারপর তারা মঞ্জাটা পাঠাবে সো এখন কুরিয়ার সার্ভিস কিন্তু টোটালি বন্ধ আছে তুমি পতঙ্গডরি থেকে অর্ডার করো কি পার্সোনাল কোনো মেকারের কাছ থেকে বারেলির বা এলাহাবাদ মুরাদাবাদ জয়পুর যেখানে থেকেই তুমি অর্ডার করে থাকো সেখানে কিন্তু তোমার ভায়া ইন্ডিয়া পোস্ট বা ফেডেক্স পার্সোনাল প্রাইভেট যে কুরিয়ার সার্ভিসগুলো আছে এগুলো কিন্তু এখন সব বন্ধ আছে তো তোমরা আগে থেকে যদি টাকা দিয়ে তাদেরকে অর্ডার করে দাও সেই অর্ডারগুলো কিন্তু বুক হয়ে যাবে আমি পতঙ্গির কথা বলছি পতঙ্গির সাইটটা যদি তোমরা খোলো পরিষ্কারভাবে দেখতে পারবে সেখানে কিন্তু ডেলিভারি অপশানটা অফ হয়ে আছে ওরা এরকম স্ট্রাইক করে কেটে দিয়েছে যে কদিনে ওরা ডেলিভারি দিত সেগুলো সব বন্ধ আছে এবং বড় বড় করে লেখা আছে যে এই লকডাউনটা উঠে গেলে এবং এই প্যান্ডামিকটা কিছুটা কন্ট্রোলে এলে যখন কুরিয়ার সার্ভিস আবার ওপেন হবে তখন কিন্তু তোমার মালটা দেবে তুমি যদি এখন অর্ডার প্লেস করো সেই সেটা কিন্তু তোমার অর্ডারটা কিন্তু ওরা ডিসপ্যাচ করতে পারবে না যেহেতু কুরিয়ার সার্ভিস বন্ধ আছে তাহলে তোমার টাকাটাও তারা কেটে নিচ্ছে তুমি কবে মাল পাবে আদৌ এই প্যান্ডামিকটা এবছর শেষ হবে কি হবে না কি আমাদের সামনের বছর অবধি এইটার ভ্যাকসিনের জন্য ওয়েট করতে হবে খবর দেখো ভালো কথা বলছি খবর ভালো ভালো চ্যানেল খবর দেখো আজে বাজে যত সব চ্যানেল দেখে লাভ নেই যেখানে পলিটিক্যাল ডিবেট হচ্ছে বা যারা এই জিনিসগুলোকে নিয়ে পলিটিক্স করছে সেগুলো দেখে লাভ নেই ভালো ভালো চ্যানেল দেখো বিবিসি সিএনএন এগুলো ফলো করো বাইরের চ্যানেল ফলো করো যেখানে দেখবে প্যান্ডামিকটা কিভাবে কিওর করা যায় বা তার ভ্যাকসিনেশন নিয়ে কথা হচ্ছে সায়েন্টিস্টরা কি কী করছে সেগুলো নিয়ে দেখো তাহলে বুঝতে পারবে একটা মোটামুটি একটা আইডিয়া করতে পারবে যে কিভাবে কি চলতে হবে বা কবে নাগাদ আমরা এই ভ্যাকসিন পেয়ে যাব তো সেই জন্য বলছি যে এখন টোটালি আমার কথাটা ভালো করে শুনে রাখো এখন কিন্তু কোনো রকম মাঞ্জা ঘুড়ি এগুলো কিন্তু অর্ডার করো না তোমাদেরকে স্ট্রিক্টলি এটা আমি বারণ করছি কোনো মেকারের সাথে তোমাদের যদি পার্সোনাল যোগাযোগ থাকেও তাহলেও কিন্তু সেখানে তোমরা কিন্তু করো না কারণ তারা কিন্তু টাকাটা নিয়ে নেবে সেই মাল তাদের এই সময় আমি অনেককে দেখেছি একজন মেকারের কথা বলছি এবার আমি রিসেন্টলি তার কাছ থেকে মাঞ্জা অর্ডার করাতাম তার সাথে আমি ডাইরেক্টলি হয়তো মাঞ্জা অর্ডার করাতাম না আমি পতঙ্গরি থেকেই তার মাঞ্জা অর্ডার করাতাম আমি তোমাদেরকে বলেছিলাম যে ফার্দার আপডেটস আমি বিশ্বকর্মা পুজোর পারপাসে এবং ফিফটিন আগস্টের পারপাসে গত বছর জোর ওয়াইকেসি টপ নচ মানজাটা অর্ডার করেছিলাম নাইন টু জিরো ওয়াই ওয়ান ওয়ান নাইন টু জিরো এবারে আমি আদনান আলীর মাঞ্জা অর্ডার করাবো আদনান আলীর সাথে আমি ওনার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে ওনার সাথে ডিরেক্টলি আমার কথা হয়েছে হোয়াটসঅ্যাপে থ্রু হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবেও উনি আমাকে কমেন্টে রিপ্লাই করেছেন এই সময় কিন্তু কুরিয়ার বন্ধ আছে আপনি যদি অর্ডার দিতে চান উনি অর্ডার নিয়ে নেবেন কিন্তু আপনার কিন্তু মালটা উনি ডিসপ্যাচ করতে পারবেন না সেটাতে ওনার কিছু করার নেই কারণ এখন কুরিয়ার সার্ভিস বন্ধ আছে এরপর যদি এইভাবে অর্ডার জমতে থাকে আপনি কবে অর্ডার দিয়েছেন এরকম হাজার হাজার লোক কিন্তু ওনার কাছে অর্ডার দেয় উনি একটা বড় মেকার বেরালির এখন টপ মেকার সেই জন্য আমি বলবো যে এই প্যান্ডামিকটা শেষ হয়ে যাক লকডাউন উঠে যাক তারপর যদি থাকে তাহলে আপনি অর্ডার করবেন আর যদি আমাদের কপালে না থাকে এবছর তাহলে আমাদের কিছু করার নেই অবভিয়াসলি আমি এটা আপনাদের সেফটির জন্য বলছি হুম কারণ দেখো তোমার তোমাদের তো টাকাটা তো আগে থেকে দিয়ে দিতে হচ্ছে সেটা এটা রিস্কের ব্যাপার ঠিক আছে এবার যাই প্ল্যান করে রাখো আমিও যেরকম প্ল্যান করে রেখে প্ল্যান করে রাখো যে কি কিনবে না কিনবে কি মানজা আনা কার মানজা জানাবে। হ্যাঁ আমি যেরম প্ল্যান করে রেখেছি আদনান মানজা মাঞ্জা কি মানজা মাঞ্জা আনাবো সেটা আগে থেকে আমি বলবো না তোমরাও যারা ঘুড়ি ওরাও তোমরাও বিভিন্ন রকম মাঞ্জা আনাতে পারো আমি কি আনাবো সেটা এখন আমি বলছি না আমি একটুখানি ঘেঁটে নিই ঘেঁটে নিয়ে আমি ঠিক করবো যে আমি কি কি মাঞ্জা আনাবো তবে কার মাঞ্জা আনাবো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আদনান আলির মাঞ্জা তো আনাবোই এবং আদনান খুব ভালো কোয়ালিটিরই মান জানাবো সেটা আমি নাম এখন বলছি না আচ্ছা রিয়াসাদ ভারতীর আনবার চেষ্টা করব। রিয়াসাদ ভারতির কথা অনেকেই বলবে না রিয়াসাদ ভারতীও ভালো মেকার আচ্ছা ফার্মুদ বেগ আনার চেষ্টা করব ফার্মুদ বেগের কথা অনেকে বলবে না ঠিক আছে আচ্ছা ইদ্রিসের মান আনার চেষ্টা করবো যদি নাইন টু সিক্স না পাই নাইন টু ফাইভ পাবো নয়তো ওনার একটা ব্ল্যাক স্টোন বলে আছে একটু কম দামের মধ্যে সেটাও আনার চেষ্টা করব গত বড় চাল্লাটাই অর্ডার করেছিলাম বিভিন্ন মেকারের আফজাল খুরেশি সানা রিজওয়ান ওয়াইকেসি ইয়াসিন চুটকা জিলানি মিয়া এবারও চার রকম মেকারে রান্নার চেষ্টা করবো কারণ একই মেকারের দশ রকম মানজা নিয়ে লাভ নেই কারণ আমরা তো এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি সেই জন্য আর তোমাদেরকে একটা কথা বলছি রিসেন্টলি আমি কয়েকটা ভিডিও দেখছি অনেকে ভিডিও বানাচ্ছে আমার ভিডিও দেখে কমেন্ট করছে তারা অনেক বছর ধরে ভিডিও বানিয়ে কমেন্ট করছে সেখানে দেখছি যে তারা অনেক বারো রিল আঠেরো রিল মঞ্জা নিয়ে এসে রিভিউ করছে কিন্তু সেই মানজাগুলোর পারফরমেন্স কীরকম সেই মাঞ্জাগুলো কেন বেস্ট সেগুলো তারা কিন্তু বলছে না তারা একটা জায়গায় ছড়িয়ে মঞ্জা লাটাই রেখে শুধু সেগুলোকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছে এই মানজা এই বড়ো বড়ো মেকারের মাঞ্জা এরা টুর্নামেন্ট উইনার এরা টুর্নামেন্ট এত সালে টুর্নামেন্ট উইনার হয়েছে এর মানজা ওর মানজা করে দেখিয়ে দিয়েছে দেখো মানজা স্টক দেখি আমার লাভ নেই মানজা স্টক দেখি আমার লাভ নেই আমি যদি ভিডিওর পারপাসে বা আমার সাবস্ক্রাইবার লাইকস বাড়ানোর জন্য যদি আমি মানজা স্টক দেখাতে চাই সেটা আমিও করতে পারি কিন্তু আমাকে তো আমার তো কন্টেন্ট থাকতে হবে আমি একটা ভিডিও বানাচ্ছি সেখানে যদি আমার ইনফর্মেটিভ কিছু না থাকে সেখানে যদি শুধু লাটাই লাটাই মানজা কেন কিসের জন্য কি এত দাম কী দাম কোনটা ভালো কোনটা পারফরমেন্স কি সেগুলো যদি আমি না বলি শুধু লাটাই লাটাই মানজা আর বড় বড় মেকারদের সাথেই শুধু যোগাযোগ রেখে দিলেই কেউ বড় মানে কাইট ফ্লায়ার বা কাইট ফাইটার হয়ে যায় না ঠিক আছে তারা এইভাবেই নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে আমি তাদেরকে ছোট করছি না তবে তাদের টেন্ডেন্সিটাই হচ্ছে এরকম যে আমার কাছে এত মানজা আছে আমার এত স্টক আমি বড়ো বড়ো মেকারদের সাথে যোগাযোগ রাখি এরকম একটা টেন্ডেন্সি দেখছি দেখো যার কাছ থেকে তুমি রেগুলারলি মানজা নাও বা যার কোম্পানি তাকে যদি মেকারকে তুমি রেগুলার তার কাছ থেকে মানজা নাও সেটা আজকে এক্স জেড যে কেউ তার ফেভারিট একটা পারসন হয়ে যাবে একটা কাস্টম তার সাথে একটা কাস্টমার আর ক্রেতা বিক্রেতার রিলেশনশিপ তুমি যদি তার কাছ থেকে ডেলি মাল নাও তার সাথে অবভিয়াসলি তোমার রিলেশন এটা কোনো বড় ব্যাপার না যে আমি বড় মেকার আমাকে ভাই বলে হ্যাঁ আমি সে আমার বাড়িতে আসে এগুলো কোনো ব্যাপার না তো এরকম কিছু কিছু লোক দেখছি আজকাল এরকম ভিডিও ভিডিও বানাচ্ছে লাটাই লাটাই মানজা দেখিয়ে দিচ্ছে এই বড় বড় মেয়েকা এ দু সালে অল ইন্ডিয়া টুর্নামেন্টে উইনার ছিল এর মানজা এই দু হাজার সতেরোতে হয়েছে এসব করে কোনো লাভ নেই শোনো মানজা সবই ভালো মেন হচ্ছে স্কিল মেন হচ্ছে তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করছো যেগুলো তোমাকে বলেছি তোমাকে ঠিক ঘুরি বাছাই করতে হবে তোমাকে ওয়েদার কন্ডিশান বুঝতে হবে ঠিক আছে মানজা ভালো নিতে হবে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এই গেমটা ঠিক আছে প্লাস তোমার স্কিল তো একটা কথা বলছি তোমাদেরকে এই আদনান আলীকে নিয়েই বলছি আমি ফার্দার যে যাদেরকে নিয়ে আমি ভেবে রেখেছি এই যে ফার্মুদ বেগ তোমাদেরকে ফার্মুদ বেগের কথা কেউ বলবে না ঠিক আছে তোমাদেরকে রিয়াসাদ ভার্তির কথা কেউ বলবে না এরাও বড় বড়ো মেকার হ্যাঁ একটা কথা বলছি এরা উইনার হয়নি মানে অল ইন্ডিয়া কাইট টুর্নামেন্টে উইনার হয়নি বলে এরা যে বাজে মানজা বানায় এটা কোনো কথা না ঠিক আছে মানজা এদের মাঞ্জা এই যে বেরেলিতে যারা মেকার বসে আছে না মানজাটা না এদের রক্তে রক্তে আছে মানজা বানানোটা এদের মানজা জানবে ভালোই হবে ঠিক আছে আর মানজা ভালো হওয়ার অথেন্টিকের মানজা হওয়ার দু যে রিজেনগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বর্তমানের স্টিকার পাবে আচ্ছা মেকারের ডেট সাইন করা থাকবে তার ছবি ছবিটা বড় কথা নয় সাইন ডেট আর বর্তমানের ওয়ান টু থ্রির যদি সুতো হয় তার ট্যাগ পাবে পান্ডার যদি হয় তার ট্যাগ পাবে আরও কিছু কিছু জিনিস আছে তোমাদেরকে আমি বলে দিই আমার কাছে ফ্রিকুয়েন্টলি এই কোশ্চেনগুলো আছে মানজা কীভাবে চিনবো তোমাদেরকে যেরকমভাবে দেখিয়েছিলাম যে একটা মানজা তার মানজার ওপর রেখে যদি টেনে কাটতে পারো নিজের মানজা যে মানজা নিজের মানজাকে কাটতে পারবে সেই মানজাই ভালো আচ্ছা তোমাদেরকে আর একটা কথা বলে দিই বেস্ট মানজা যদি মার্কেটে বলতে চাও এটা আমাদের অনেক পুরোনো দিন থেকে আছে সি টোয়েন্টি এইট মঞ্জা ইউজ করো সি টোয়েন্টি এইটটা হচ্ছে অনেক পুরনো কনসেপ্টের মাঞ্জা সি টোয়েন্টি এইট মঞ্জা বা চেন মানজা যেগুলো হয় সেটা পান্ডার ভার্সানেও আসে ওয়ান টু থ্রি ভার্সানেও আসে যেগুলোতে দেখবে ডোরাকাটা ডোরাকাটা দাগ থাকে সুতোর শিরা বেরিয়ে থাকে যেগুলো দেখবে ডোরা ডোরাকাটা ডোরা কাটা চেনের মতন দেখতে হয় সেই মানজা কিন্তু বেস্ট মানজা হয় আর তার মানে যে এটা নয় যে অন্য মানজা খারাপ ঠিক আছে অন্য মাঞ্জা একইভাবে টেস্ট করে দেখে নেবে একটা সুতো আর একটা সুতোর ওপর লাগিয়ে টেনে দেখবে যদি নিজের মাঞ্জা নিজের মাঞ্জাকে কেটে দিতে পারে তাহলে সেই মঞ্জাটায় ভালো ঠিক আছে এইগুলো খুব বেসিক জিনিস ঠিক আছে আর তোমাদেরকে একটা কথা বলছি যে ধরো এই আদনানালির কথা আমি তোমাকে বলছি এই আদনানালির মাঞ্জা এখন সবার মুখে আদনানালির নাম শুনতে পাবে এই আদনানালি বারেলির এখন টপ মেকার এবার কেন কিসের জন্য আদনানালির একটা লাটাই নিয়ে এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আদনানালি কেন ভালো কিসের জন্য সে এত টাকা দাম নিচ্ছে তার সুতোর দাম এত কেন তার সুতোর ডিমান্ড এত কেন সেগুলো তো তোমাদেরকে জানতে হবে তোমাদেরকে একটা এনে দেখিয়ে দিল এ দেখো আদনানালির সাথে আমার পার্সোনাল রিলেশন আছে আমার ভাইয়ের মতন হয় আঠেরো ডিল চরকা পাঠিয়েছে বারো ডিলের চরকার জায়গা আমাকে আঠারো ডিল পাঠিয়েছে আমার ভাই হয় বলে আমাকে পাঠিয়েছে আরে ভালো কথা তোকে পাঠিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আরে আদনান ইনফরমেশন দাও যারা ঘুড়ি ওড়াতে তোমার ভিডিওটা তারা কেন দেখছে তারা জানার জন্য তারা শেখার জন্য জানার জন্য যে কার ইউজ করবো কীভাবে ঘুরি আরে কন্টেন্ট দাও তুমি তোমার বড়াই করতেই বসে আছো তাদেরকে বলছি এগুলো না কন্টেন্ট দাও লোককে হেল্প করো যারা এই গেমটাকে বাঁচিয়ে রাখতে চায় তাদেরকে হেল্প করো আর তোমাদের বলছি এবার দেখো আসল কথায় চলে আসি আদনানা আদনান আলি একটা বড় মেকার এখন ঠিক আছে খুব ভালো সুতো বানায় ভালো সুতো ইন সেন্স এখন টপ মেকার বলতে পারো হ্যাঁ ইন সেন্স মানে বলতে পারো যে মেবি হয়তো ওয়াইকেসি লেভেলের বা ওয়াইকেসির থেকেও কিছু কিছু ক্ষেত্রে ভালো ঠিক আছে এবার দেখো ওয়াইকেসি মানজা ভালো হওয়ার কিছু কিছু গুণ আছে আদনান আলীরও কিছু কিছু গুণ আছে এবার ওয়াইকেসি ফেমাস কিসের জন্য যে মায় ময়দানি ধুলা মাঞ্জা যে ধুলা মাঞ্জা সেই ধুলা মাঞ্জা কিন্তু সবাই বানায় এখন ওয়াইকেসি ধুলা মাঞ্জাটা বেস্ট কেন এই যে নাইন টু জিরো নাইন টু ফাইভ নাইন টু সিক্স এইগুলো ধুলা মাঞ্জা বেস্ট কেন কারণ ওয়াইকেসি যে মাঞ্জাটা তৈরি হয় প্রথম কথা ওয়ান টু থ্রি বর্ধমানের ওপর তো তৈরি হয়ই হয় তারপর ওর ধুলার স্টাইলটাই যে ধুলা মাঞ্জা তোমাদেরকে ধুলা নিয়ে আমি কতগুলো ভিডিও ধুলা মাঞ্জা কী হয় সেটা নিয়েও হয়তো ভিডিও বানিয়েছিলাম তুমি হয়তো দেখেছো ধুলা মাঞ্জা হচ্ছে একবার সেটার ওপর মাঞ্জার চড়াও লাগিয়ে সেটাকে ধোয়া হয় বৃষ্টির জলে ধোয়া হয় বর্ষাকালের মাঞ্জা সব থেকে ভালো মাঞ্জা তৈরি হয় বর্ষাকালে তারপরে শীতকালে ঠিক আছে বর্ষাকালে এই মাঞ্জাগুলোতে মাঞ্জার প্রলেপ লাগিয়ে কোটিং লাগিয়ে ধোয়া হয় এরকম যতবার ধোয়া হবে এবং ল্যাপা হবে মাঞ্জাটা লাগানো হবে তত মাঞ্জার কোয়ালিটি ইনক্রিজ করে এইবার ওয়াইকেসির মাঞ্জা হচ্ছে এরকম দুবার তিনবার চারবার থাকে ঠিক আছে এবং এই কোটিংটা মানজার যে কোটিংটা ওয়াইকেসি করে সেটা একটু মোটা হয় সাধারণত ওয়ান টু থ্রির মাঞ্জার তুলনায় একটু মোটা হয় এই জন্য ওয়াইকেসির মাঞ্জা কিন্তু ফেমাস আদনানালির মানজা কেন ফেমাস আদনানালির মাঞ্জা ফেমাস হওয়ার একটাই কারণ দেখো যে আদনানালির মানজা কেন কিনবে কিসের জন্য কিনবে সেটা তো জানতে হবে আরে আদনানালির নাম আছে আমি কিনে ফেললাম আরে জানতে হবে কেন আদনানালী না মাঞ্জাটা আমি কিনবো আদনান আলির মাঞ্জা ফেমাস একটাই কারণে সেটা হচ্ছে আদনানালি ডায়মন্ড ডাস্টিং করে ডায়মন্ড ডাস্টিং ঠিক আছে ডায়মন্ড ডাস্টিং এবং সত্তা ওর দেখবে লেখা থাকে সত্তা স্পেশালিস্ট সুপার লাচ্ছি সুপার লাচ্ছি মানে কি জানো লাচ্ছি লাচ্ছিতে এক ধরনের কেমিক্যাল মেশানো হয় কি এক ধরনের কেমিক্যাল মেশানো হয় লাচ্ছি মান্দা সাত্তা মানে সাতবার সোতা মানে কি একবার মাঞ্জার কোটিং হলো আবার মাঞ্জা ধোয়া হলো আবার মাঞ্জা কোটিং হলো আবার মাঞ্জা ধোয়া হলো এইভাবে সাতবার সে কোটিং করে মাঞ্জাটাকে সেই জন্য নাম দিয়েছে সাত্তা লাচ্ছি স্পেশাল মানে যে লাচ্ছিটায় মানে যে সুতোটায় তৈরি হচ্ছে সেটাতে এক ধরনের কেমিক্যাল মেশানো হয় প্লাস সাধারণত মাঞ্জা লোকে গ্লাস কটনে তৈরি হয় মানে কটন সুতোর ওপর গ্লাসের কোটিং দেওয়া থাকে আর আদনান আলী যে মাঞ্জাটা বানায় সেটাতে ডায়মন্ড ডাস্টিং করে এক ধরনের পাথর পাওয়া যায় সেটা একজন আমাকে বলেছিল এটা পাথরটার একটা নাম আছে হোয়াইট স্টোন পাথর তার সাথে আর একটা কী একটা মিশিয়ে সেই পাথরটার প্রলেপ দিয়ে সেই পাথরটার কোটিং করা হয় কটন সুতোর ওপর সেই পাথরটার দাম আছে তা যার জন্য আলীর মান্জা দেখবে রাত্রেবেলা ও যখন দেখবে ওর ভিডিওতেই দেখায় ও দেখবে চকচক করে মানজাটা একদম কাঁচের মতন চকচক করে মানে স্পার্ক করে দেখবে অন্য কোনো গ্লাস কটনে তুমি এত স্পার্ক দেখতে পাবে না রাত্রেবেলা যদি কোনোদিন মোবাইলের ফ্ল্যাশ দিয়ে যদি ভিডিওটা মানে তুমি ভিডিও করে বা ছবি তুলে দেখো দেখবে আদনান আলীর মাঞ্জা ফ্ল্যাশ করে কারণ ও গ্লাস মেশায় না গ্লাস কটন দিয়ে ও বানায় না ও ডায়মন্ড ডাস্টিং করে এক ধরনের পাথর হয় সেই পাথর গুঁড়ো করে সেটা কিছু একটা স্পেশাল পাথর হোয়াইট স্টোন না কি একটা পাথর বলে ওটার সাথে বিভিন্ন রকম কেমিক্যাল টেমিক্যাল মিশিয়ে এবং স্বাদ বা সোতে মাঞ্জাটাকে সোতা মানে হচ্ছে একবার রেন ওয়াটারে ধোবে আবার সেটাকে জলের মধ্যে ফেলে রাখবে আবার সেটার ওপর শুকিয়ে গেলে আবার মাঞ্জা চড়া হবে এরকম স্বাদ বা সোতা হয় ওর কিছু কিছু মাঞ্জা আছে ওর যেরকম বিভিন্ন টাইপের মাঞ্জা বার করে এই যে সুপার লাচ্ছি সাত্তা আচ্ছা ডন জিরো জিরো নাইন একই স্টাইলে বানানো সুরমা ঠিক আছে টাইগার জিন্দা হ্যা ঠিক আছে তারপর সুরমাটা ওর খুব মানে একটা ফেভারিট ব্র্যান্ডের মধ্যে বলতে পারো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলে একটা ব্র্যান্ড আছে ওর ঠিক আছে এরকম বিভিন্ন নামে ও বার করে এবং এই বিভিন্ন মানজা আদনানালির নামেও ও বার করে এটা ওটা নর্মাল ভার্সান ঠিক আছে সুরমা যেটা ও বার করে সেই সুরমার একটা এইট টাইমস কোটিং একটা মানজা আছে আট বার সোতা এইগুলো যেরকম সুপার লাচ্ছি সাতটা হচ্ছে সাতবার শোতা সুরমার কিছু কিছু থ্রেড আছে যেগুলো হচ্ছে আটবার শতা তো ওর স্পেশালিটিটা হচ্ছে এটা যে ও মানজাটাকে সাতবার শ্রোতে যেখানে অন্য কোনো কোম্পানি বা অন্য কোন বড় বড় মেখা সেটাকে দুবার দেখবে লেখা থাকে লাটায়ের গায়ে লেখা থাকবে ডাবল ট্রিপল চবারা চবারা মানে হচ্ছে ও দেখবে সুরমার চবারা আছে চবারা মাঞ্জার অনেক দাম আছে পঁচিশশো তিন টাকা দাম হয়ে যায় বারো বারোর লাটাই ঠিক আছে চবারা মানে চারবার সোতা ওর দেখবে সাত্তা সাত্তা স্পেশালিস্ট বলে যেটা আছে সেটা দেখবে সাতবার সোতা ঠিক আছে ডন জিরো জিরো নাইন ওটা নবার সোতা সুরমা সুরমা হচ্ছে আটবার সোতা চবারা সুরমাও আছে বিভিন্ন রকম ওর স্পেশালিটি হচ্ছে ও বেশিবার করে সুতোটাকে সোতে এবং যদ্দূর আমার ধারণা এটা আমি শিওর নাও হতে পারি ও যে টাইমে বানায় সুতোটা সে মানে সাধারণত মানে এই যে সোতাটা হয় সেটা সাধারণত বর্ষাকালে হয় বর্ষাকালে এই সোতার ব্যাপারটা আছে কারণ বর্ষাকালে তো রেনি সিজন রেনি সিজনে এই যে বারবার যে ধোয়ার যে ব্যাপারটা ধুলার যে ব্যাপারটা ধুলা মানে ধোয়া ঠিক আছে ধোবে আবার মাঞ্জার কোটিং লাগাবে আবার শোকাবে আবার ধোবে এইরকম যে যতবার এই কোটিংটাকে রিপিট করবে তার মানজার কোয়ালিটি তত ইনক্রিজ হবে তার পারফরমেন্স বেশি হবে প্লাস আদনানালি স্পেশালিটি হচ্ছে সে যে কোনো মানজা, উনি ডায়মন্ড ডাস্টিং করেন এই ডায়মন্ড ডাস্টিংটা কি ডায়মন্ড ডাস্টিংটা কিছুই না এক ধরনের পাথর আছে ঠিক আছে সেই পাথর দিয়ে উনি মাঞ্জা বানান অন্য মেকাররা গ্লাস কটন দিয়ে বানায় গ্লাস গুঁড়ো করে বানায় উনি এক ধরনের পাথর আছে সেটাকে হোয়াইট স্টোন পাথর না কি একটা পাথর বলে ওই পাথর দিয়ে উনি ওনার সুতো বানান এটাই ওনার স্পেশালিটি যার জন্য ওনার মাঞ্জার দাম হয় অনেকে ভুল ইনফরমেশান আছে তাদের কাছে তারা ভাবে যে আদনানালি যে মাঞ্জাগুলো পাঠায় দেখবে আদনানালি ভিডিওতে দেখবে ভালো ভালো দামি দামি চরকা মানে যে লাটাইগুলো পাঠায় সেগুলো দেখবে প্লাস্টিক প্লাস্টিকের চরকা বেশ সলিড চরকা এপার ওপার দেখা যায় মানে ট্রান্সপারেন্ট চরকা দামি দামি চরকা পাঠায় ওনার চরকার জন্য দাম হয় না ওনার দামটা হয় উনি যে এই যে ডায়মন্ড ডাস্টিং করেন আর উনি যে এই যে এতবার সোতেন সুতোটাকে সাতবার সাতটা ঠিক আছে আটবার চবারা এতবার যে ধোলা হয় বা সোতা হয় ঠিক আছে এর জন্য ওনার মাঞ্জার দাম হয় তো এগুলো তো জানতে হবে আদনানালীর মাঞ্জা এনে আমি একজনকেই মিন করে বলছি তারা তোমার তোমরা তাদের ভিডিও দেখো ঠিক আছে এবং তার অনেক সাবস্ক্রাইবার লাইকস আছে আমি লাইক সাবস্ক্রাইবারের জন্য ভিডিও বানাই না আমার কোনো পেড প্রমোশানও নেই ঠিক আছে আমার যা ভাল লাগে গেমটাকে ভাল লাগে আমি যাদের মান জানি তোমাদেরকে নিয়ে ভিডিও করে দিই আমাকে কোনো মেকার আমাকে পেড প্রমোশন করবার জন্য আমাকে আমাকে টাকা দেয় না আমার ভিডিওতে কোনো অ্যাডও থাকে না তাহলে বুঝতে পারবে যে আমার ইউটিউব থেকে আমার কোনো পয়সাও আসে না আমি জাস্ট নিজের প্যাশানটাকে তোমাদের সাথে শেয়ার করি আর যখন দেখি না যে আমি তো প্যাশান থেকে করি আর যখন দেখি না লোকে পয়সা কামানোর জন্য ভিডিও বানাচ্ছে মানে অন্তত এই ছোট্ট একটা জিনিস একটা ছো ঘুড়ি খেলাটা গেমের জন্য তখন দেখে খারাপ লাগে লাটাই লাটাই যায় না ফেলে রেখে দিয়েছে দেখে খারাপ লাগে তাদের পয়সা আছে আমারও পয়সা আছে আমি বলছি না যে আমার পয়সা নেই আমিও করতে পারি কিন্তু কোনো লাভ নেই বিশ্বাস করো আমার না দেখে হাসি লাগে বারো লাটাই আঠেরো লাটাই কুড়ি পঁচিশটা করে লাটাই বারোর লাটাই সব বারোর লাটাই সব আঠেরো রিলের লাটাই এনে রেখে দিয়েছে জানেই না যে এখন মানজার মানে মানে কি বলবো মানজা এখন বেশি দিন থাকে না এখন মানজা চার পাঁচ বছর টেনে টুনে থাকবে তার বেশি থাকবে না আগেকার দিনে না দশ বছর বারো বছর সাত বছর আট বছর আরামসে চলে যেত মানজা এখন তুমি যত রেখে দেবে তত লস তোমার আর তুমি যদি কম ঘুরিয়ে ওড়াও বা মডারেট ঘুরি ওড়াও তাহলে তোমার এত এত মানজার কোনো দরকারই নেই ছর ইল ইজ মোর দ্যান এনাফ ফর ইউ এক বছর দু বছর তিন বছর অবধি আমি তোমাদের বলেকে দিচ্ছি তুমি যদি মডারেট ঘুরে ওড়াও লো টু মডারেট ঘুরিয়ে ওড়াও কম থেকে মোটামুটি যারা টুর্নামেন্টে খেলে তারা বারোলাটাই ইউজ করছো বা আর ডিপেন্ড করে যে তুমি কোন জায়গায় ঘুরে ওড়াও ধরো তুমি উত্তর কলকাতায় থাকো উত্তর কলকাতায় যারা আমার বন্ধুরা আছো যা সাবস্ক্রাইবার আছো তারা আমাকে মাঝে সাঝে মেসেমেজ করে যে কি বলছো দাদা বিশ্বকর্মা পুজোর দিনকে ঘুরি উড়িয়েছে যে জায়গা টু ডিপেন্ড করে উত্তর কলকাতায় মধ্য কলকাতায় রেগুলার ঘুড়ি ওড়লে কী বিশ্বকর্মা পুজো কী পনেরোই আগস্ট আমাদের এই বেহালা অঞ্চলে সাউথ ক্যালকাটায় এসব ঘুড়ি ঘুরি ওড়ে না আর আরেকটা তোমাদেরকে খবর দিয়ে দিই কানপুরে আমি একটা একজনের ভিডিও ফলো করি সে আর কি বডি বিল্ডিং ভিডিও বানাতো আগে এখন নিজের পার্সোনাল লাইফের ব্লগ করে নাম বলছি না সে কানপুরে থাকতো কানপুর থেকে এখন মানে দিল্লিতে শিফট করে গেছে ফ্যামিলি কিছু প্রবলেমের জন্য এই লকডাউনের মধ্যে সে বলছিলো কানপুরে নাকি ঘুড়ি ওড়ানো নাকি ব্যান করে দিয়েছে ওখানকার সরকার নাকি বলেছে যে ঘুড়ি থেকে নাকি করোনা ভাইরাস সরাতে পারে জানি না এখন তো সবাই তো একটা ভয়ের মধ্যে আছে কোথার থেকে কি হচ্ছে তো বলা যায় না তো ওখানে নাকি কানপুরে নাকি শুনলাম মানে শুনলাম এটা শিওর কি শিওর নয় বলছি না কোনো ফেক খবরও হতে পারে আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি আমার একটা কানে এলো যে কানপুরে নাকি ঘুড়ি ওড়ানো ব্যান হয়ে গেছে ডিউ টু করোনা ভাইরাস ছড়াতে পারে এইভাবে কিন্তু আমাদের এখানে এরম কোনো বিন্দাসলি ঘুড়ি ওরাও যা স্টকে আছে সেগুলোই ওড়াও আর উড়িয়ে শেষ করো শেষ করো কারণ মাঞ্জা পুষে রেখে কোনো লাভ নেই মাঞ্জার লোককে দেখিয়ে লাভ নেই যে এই এই কোম্পানির মাঞ্জা এই বড় মেকারের মানজা লাভ নেই আর রিসেন্টলি একটা ছেলের সাথে কথা হচ্ছিলো ও দিল্লি বা মুম্বাইতে থাকে ও ঘুরি নিয়ে ভিডিও বানায় ভালো ভিডিও বানায় এবার ওর থেকে আমি অনেক কিছু শিখেছি সত্যি কথা বলছি ঠিক আছে কিন্তু রিসেন্টলি একটা দাদার বাড়িতে গেছিলো বলছিলো আমাকে একটা দাদার বাড়ি থেকে জাকিরের মানজা নিয়ে এসেছে ঠিক আছে জাকিরের মানজা নিয়ে এসছে ভালো কথা উপরে জাকিরের ছবি টবি দেওয়া তা দেখলাম যে তাতে কোনো সাইনও নেই তাতে কোনো ডেটও নেই আর ও যে এক হাজার মঞ্জা তুলেছিল এক হাজার থেকে কোনো মানে ওয়ান টু থ্রি বর্তমানের কোনো স্টিকারও বেরোয়নি তো আমি বললাম কি যে এটা কি আদৌ জাকিরের মান কারণ অথেন্টিকেশান মার্কটা হচ্ছে যে জাকিরের নিজস্ব সাইন থাকবে ডেট থাকবে কবে তৈরি হয়েছে ছবিটা বড় কথা না ছবি জাল হয় আর বর্ধমানে সুতো তো হতেই হবে টুর্নামেন্ট কাইট ফাইটারের কাছ থেকে এনেছে মানে বর্ধমানের সুতো হতেই হবে বর্ধমানের ওদের ওই একটা সুতোই অ্যালাউ করে তো দেখলাম বললো যে না ভেতরে কোনো আর দেওয়া নেই তখন আমাকে বলছে যে এলাম তাহলে অথেন্টিক এবার ছেলেটার খারাপ লেগে গেছে আমি বলেছি হ্যাঁ সচ হামেশা কারবারও তাই তা বলেছি যে আমি বলছি এটা আমার মনে হচ্ছে আই গেস মুজে ডাউট হ্যাঁ ইয়ে অথেন্টিকের জাকির কা মঞ্জা নেই তখন আমাকে বলছে আরে জাকির ভাই উসকে ঘরমে আগে মঞ্জা দেয় উসকো আলাম ও বাবা জাকির নিজে থেকে এসে নাকি ওর বাড়িতে এসে মঞ্জা দিয়ে যা হতে পারে ভাই আমি এরকম লোকও দেখেছি যারা টুর্নামেন্ট ফাইটার হয় না তাদের সাথে মেকারদের খুব ভালো রিলেশন থাকে এটা খুব সত্যি কথা কিন্তু কিন্তু কি তো দেখো সেটা যেই হোক আজকে যদি তুমি একটা নন টুর্নামেন্ট কাইট ফাইটারও হও ধরো এরকম মডারেট আমাদের মতন শখে ঘুরি ওরাও তুমিও যদি আজকে একটা বড় মেকারের সাথে রেগুলার মান জানাও না দু মাসে ছ মাসে দুটো রিল চারটে রিল পাঁচটা রিল করে মান জানাও না তার সাথেও তোমার ভালো সম্পর্ক হয়ে যাবে আমি তোমাকে এরকম লোক দেখিয়ে দেবো যারা ঘুরি ওড়ায় না ঠিক আছে বারেলি আমেদাবাদ এলাহাবাদে এরকম লোক তোমাকে দেখিয়ে দেবো আমি যার ভিডিও ফলো করি সৌমেন ঘোষ বলে ভদ্রলোকের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি ওনার ভিডিওতে দেখবো ওনার চেনা পরিচিত অনেক ভিডিওতে উনি লিখেছেন অনেকের বাড়িতে গেছেন ওনার বন্ধু বান্ধব তারা ঘুরি ওড়াতে পর্যন্ত পারে না তাদের ঘরে লাটাই লাটাই মানজা পড়ে আছে ওয়াইকেসি ইয়াসিন ছুটকার সাথে এত ভালো র্যাপো এত ভালো সম্পর্ক ইয়াসিন ছুটকার তিন রিল তিন তিন রিল কি বারো রিল ছ রিল করে মঞ্জা ওনাকে পাঠাতে থাকে নাইন টু সিক্স নাইন টু ফাইভ নাইন টু জিরো শুধু উনি একটা না চারটে আলমারি আছে শুধু ওয়াইকেসির মাঞ্জা ওয়াইকেসির সাথে এত ভালো সম্পর্ক সে ঘুরি ওড়াতেও পারেনি সো এটাই হচ্ছে ব্যাপার বুঝলে তো ইনফরমেটিভ ভিডিও বানাতে হবে আমার কুড়ি একুশটা বাইশটা ভিডিও আছে তার মধ্যে মোটামুটি ঘুড়ি নিয়ে প্যাঁচ নিয়ে কীভাবে রেডি করবে ঘুড়ি নিজেকে কীভাবে প্রিপেয়ার করবে সব রকম মোটামুটি তুই কম্প্যাক্ট পেয়ে যাবে এর বাইরে কিছু হয় না এর বাইরে যদি কিছু হয়ে থাকে সেগুলো দানবে সেগুলোকে আমার কথাগুলোকেই আমি যেগুলো বলেছি তোমাদেরকে এতদিন সেগুলোকেই বিভিন্ন রকমভাবে আরও একটু মশলা মাখিয়ে টেস্টি করে তোমাদের কাছে প্রেজেন্ট করা আর কিছুই না দেখো তাদেরকে আমি খারাপ বলছি না সবারই দেখো লাভস লাভস লাইভ সাবস্ক্রাইবার পেতে লাইক পেতে সাবস্ক্রাইবার বাড়লে ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু তাদের জানবে তাদের সেখান থেকে ইনকাম আসে আমার এখানে কোনো ইনকাম আসার ব্যাপার নেই আমি কোনো প্রেড প্রমোশনের জন্য করছি না কেউ আমাকে বলেনি যে তুমি আদনান কথা বলো ফার্মুদ বেগের কথা বলো রিয়াসা তো আমার যাদেরকে ভালো লাগে আমার ঘুরিয়ে ওড়ানোটা প্যাশান মনে হয় আমি তাদের ভিডিও বানাই সো তোমাদেরকে ফার্দার একটা কথাই জাস্ট বলে রাখছি এটাই হয়তো বিশ্বকর্মা পুজো বা ফিফটিন আগস্টের আগে আমার লাস্ট ভিডিও হতে চলেছে কারণ আমি এর পরে একবারে মঞ্জা আনিয়ে ভিডিওটা হয়তো করবো কারণ মাঝখানে ভিডিও বানিয়ে আর কোনো লাভ নেই যদি কোনো কিছু মাথায় আসে বা ঘুড়ি নিয়ে বা প্যাঁচ নিয়ে অবভিয়াসলি বানাবো তোমরা রিকোয়েস্ট করতে পারো প্রশ্ন করতে পারো আমি কমেন্টে জবাব জবাব দেবো যদি না দিতে পারি তাহলে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে কিন্তু এর পরে ভেবে রেখেছি একবারে এটা করে মঞ্জা আনিয়ে তোমাদেরকে কর তবে হ্যাঁ আদনান আলি এবারে আমাদের স্পেশাল আমার অন্তত স্পেশাল গতবারে যেরকম ওয়াইকেসি আমার স্পেশাল ছিল এবারে আদনানালি আমার স্পেশাল ঠিক আছে আদনানালির আমি মাঞ্জা আনাবো কোনটা আনাবো ডন আনাবো না সাত্তা স্পেশালিস্ট আনাবো না সুরমা আনাবো সেটা পরে আমি একটুখানি দেখে নেবো কারণ আমি নিজেই এখনও শিওর নেই তবে যেটা আনাবো ভালো আনাব আচ্ছা ভারত ভারতী আনাবো ফার্মুদ বেগও আনাবো যদি অ্যাভেলেবেল থাকে পতঙ্গিতে নিশ্চয়ই আনাবো ফার্মুদ বেগ ইদ্রিস আর রিয়াস ভারতী এই তিনটা তোমাদেরকে বলে